তারপর প্রশ্ন হচ্ছে বর্তমান ফিতরা কি করে দিব লকডাউনের ভিতর তিন দিন তিন চার দিন দিয়ে দেওয়া যাবে কিনা আগে দিয়ে দেওয়া যাবে কি না বর্তমান কি কীভাবে দিব লকডাউনের ভিতর আপনি প্রশ্ন করছেন এটা দেখুন বর্তমানে আমার মনে হয় ফেতরা দেওয়া সবচেয়ে সহজ আপনি এই জন্য বলছি এক সময় ফেতরার জন্য আমরা খুব বিব্রত বোধ করতাম এই জন্য রসুল্লাহ সাল্লা রসল হাদিস মোতাবেক ফেতরা দিতে হয় খাবার দিয়ে এটা হচ্ছে কিন্তু একেবারে প্রতিষ্ঠিত সুন্নাত কিন্তু দেখা গেছে অনেকেই আমাদের দেশে টাকা দিয়ে দেয় কারণ গরিবরা খাবার নিতে চায় না খাবার নিয়ে বিক্রি করা তাদের জন্য একটা ঝামেলার ব্যাপার মনে করে তারা অনেকেই বলে যে টাকাটা দেন তারা অনেক কিছু কিনতে পারে আর একটি কারণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখেন রসুলের যুগে বেশিরভাগ সময় তারা এই বাইরে যেটা মোকা এটাকে বলা হয় মোকায়দা অর্থাৎ পণ্য বিনিময়ে পণ্য বেচা কিনাটা তাদের মধ্যে খুব বেশি ছিল কারণ টাকার খুব একটা বড়ো ধরনের ইয়া ছিল না টাকা রস্তুতগুলোর যুগে টাকা সাফাইতেও না যে টাকা মানুষের কাছে আস থাকতো রুম এবং পারস্যের টাকা সেগুলো তারা মদিনাতে চাল চালাতো তাদের নিজস্ব কোনো টাকার টাকশালও ছিল না রাষ্ট্রপ্রধানের টাকার যে পরিচালনা সেরকম অবস্থা ছিল না তো তারা কী করতো পণ্যের বিনিময়ে পণ্যটাই দিত একজন পণ্য দিয়ে আরেকজন পণ্য নিত এইটা বেশি পরিচালিত ছিল রসল্লা সাহেব এটাকেই উৎসাহিত করেছেন এই জন্য তিনি বলেছেন যে খাবার দিতে এবং এটা খুব গুরুত্বপূর্ণ যে এখন ধীরে ধীরে মানুষের ভিতরে প্রবণতা আসছে আগে ছিল পণ্য পরে নিয়ে গেল পণ্যের পণ্যের বিনিময়ে টাকা এখন এমন অবস্থা আসছে টাকা এখন হয়ে যাচ্ছে টাকা মানুষের হাতের মধ্যে ইয়ার ভিতরে মানুষের ছোটো একটা এর ভিতরে মানুষের টিপ দিয়ে দিয়ে চলে আরেকজনের কাছে পাঠিয়ে দেয় যেটা হ্যাঁ তো এইভাবে যে দিচ্ছে বোঝা গেল যে অবস্থা পরিবর্তনে পরিবর্তিত অবস্থায় গ্রহণ করাটা ইসলাম না মনে করে না জাকাতুর ভেতরের ভাবে আমরা সবসময় খাদ্য দেওয়ার ব্যাপারটা বলছি এটা তো যেহেতু দিয়েছেন এবং সেইভাবেই রসুল খাবারের কথাই বলেছেন কোনো টাকার কথা মোটেই উল্লেখ করেন নাই তো খাবারটাই এখানে বেশি অপাদ কারণ এখানে উদ্দেশ্য আছে যে গরিবদেরকে খাবার ব্যবস্থা করা হোক আর যারা জাকাতুর ভেতরে নেয় তারা খুবই গরিব থাকে কারণ যার কাছে একদিনের পরিচয় একদিনের একদিনের চলার মতো টাকা আছে তাকেই তো কিন্তু তাকেই সে কিন্তু জাকাত দিতে জাকাতের ভিতর দিতে হয় এর অর্থ হচ্ছে জাকাতের ভেতর যারা নিবে তারা আরও গরিব তো যারা আরও গরিব তাদের বেশি দরকার খাবারটা এটা ইসলাম গুরুত্বের সাথে দেখেছে সুতরাং যারা বেশি গরিব তাদের এই জাকাতের যেহেতু তাদের আরে জাকাতের ভেতরটা তাদের জন্য জরুরি বেশি খাবার হিসেবে সেজন্য খাবার দেওয়ার কথা ইসলাম বলে থাকে এখন বর্তমানে এই যে লকডাউনের ভিতর আপনি যদি বের করেন দেখবেন যে বের হইলেই দেখবেন যে বহু মানুষ অভাবই আছে হ্যাঁ পাশের জায়গাতে আপনি অভাবই পাবেন এমন নয় যে অভাবী আপনি পাবেন না প্রচুর অভাবই পাবেন তাদের কাছে আপনি খাবারটা আপনি আগে রেডি করেন আপনি দুই কেজি চল্লিশ গ্রাম করে অথবা আরও বেশি আড়াই কেজি করে কারণ মতান্তর আছে এবং বাঁচার জন্য তিন কেজি ধরেন বাড়াই ধরেন কোনো সমস্যা নেই এর যে ধরে না হয় সেটা ধরে আপনি পূর্ণ এক যেটাকে বলা হয় একসা একসা হচ্ছে যে এর চারবার করে নেবেন দুই হাতে দুই কোষে চাউল যতটুকু পূর্ণ আসে চারবার করে নিলে যতটুকু একটা একসা হয়ে যাবে তো চারবার পরিপূর্ণভাবে চাউল নিলে যেটা এটা এক হয় চা সাধারণত আলহামদুলিল্লাহ এখন মুদুর রসুলসল্লা পাওয়া যায় সেটা কিনে নিলে এই ব্যাপার থেকে আপনি সমস্যা থেকে উত্তরণ করতে পারবেন এটা এখন পাওয়া যায় আলহামদুলিল্লাহ তো এইটা দিয়ে দিবেন আর কোনো সমস্যা আশা করি নাই আরেকটি জিনিস আছে এখানে সেটা হচ্ছে জাকাতুল ক্ষেত্রের ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন খাবার দিতে না পারলে কেউ নান যেটা এখন টাকা দেওয়া আপনার জন্য জায়েজ হবে কারণ লাইক করলে ভুল্লাহ অফসা নিল আল্লাহ কাউকে সাহায্যের বাইরে কষ্ট দেন না তো চেষ্টা করবেন যে কোনো মূল্যে খাবারটা পৌঁছে দিতে খাবার এখন বেশি দরকার অনেকেই টাকা আছে কিন্তু দোকান পাচ্ছে না বা টাকা আছে খাবার পাচ্ছে না এরকম হতে পারে অনেকের আছে আবার অনেকে চাউল টেনে তাদের উপকারী বেশি হয়েছে অনেক দিন ঘরে এটা থাকলে তাদের খোরাক চলে যায় বাইরের টাকা কম থাকলে অনেকটা অন্তত চাউল রান্না করে তার গরিবদের দেওয়ার মতো নিজের পরিবারকে দিতে পারে তাহলে তাদের এটির ভিতরে দিতে পারবেন আচ্ছা এখন আপনি যে বলছেন তিন চার দিন আগে দিতে পারবেন কি এটা একটা একটা মশালা ইমাম আবু হানিফা রহমাউল্লাহ তিনি বলেছেন রমজান মাসের শুরু থেকে জাকাতুর ফিতরে দেওয়া যাবে এই পক্ষে তার এটা এটা তার মত এটা উদ্দেশ্য হচ্ছে তার যে মানুষের উপকার যেন হয় তিনি যেহেতু ইরাকে ছিলেন ইরাকে হয়তো এই জাতীয় অব সিচুয়েশন ছিল পরিস্থিতি ছিল যেখানে আগে থেকে দেওয়ার মতো বা নেয়ার মতো লোক লোকজন ছিল এই জন্য তিনি আগে থেকে দেয়ার কথা বলেছেন অন্যান্য ইমামরা বলেছেন যা তিন চার দিন আগে নয় বরং দুই দিন আগ থেকে আবদুল্লাহ ইবনে উমর রদি আনহু তিনি দুই দিন আগ থেকেই ফেতরা দেওয়ার শুরু ডাকাতুর ফেতরা দেওয়া শুরু করতেন বোখারিতে আসছে হাদিসটি যেখানে আবদুল্লাহবিন্ন বর্ণনা থেকে বর্ণিত হয়েছে তিনি দুই দিন আগ থেকে দিতেন সেই হিসাবে আপনি তিন চার দিন না দিয়ে দুই দিন আগ থেকে দেন অন্তত আনহু একজন সাহাবিদ তিনি যেভাবে করতেন সেভাবে করছেন আপনার একটা ভিত্তি পাওয়া যাবে কাজটা সেই হিসাবে হ্যাঁ আপনি সেইভাবে দেন আর রমজানের প্রথম থেকে দিলেও কেউ কারো কারো মতো বেশি আমরা বলেছি ইমামহিনীকে নিকট সেটা আদায় হয়ে যাবে বা তিন চার দিন আগ থেকে দিলেও সেটা আদায় হয়ে যাবে তবে উত্তম হচ্ছে অবশ্যই ঈদের দিন ঈদের রাত্রে থেকে দেওয়া উত্তম এর আগে দুই দিন আগে থেকে দেয়া জায়েজ আর এর আগে সেটা হচ্ছে রকসা কোনো কারণে যদি কেউ মনে করে যে আমি পাবো নাও পেতে পারি লোক অথবা ঠিকমতো পৌঁছাইতে পারবো না তাহলে সেটা দিয়ে দিতে পারবেন আরেকটি জিনিস হচ্ছে আপনি যদি কোনো ক্ষেত্রে তা উকিল করেন কাউকে উকিল বানিয়ে দেন যা আমার পক্ষ থেকে সেটা পৌঁছে দেন তাহলে আপনার দায়িত্ব শেষ উকিলের দায়িত্ব শেষ হবে যেন ঈদের সালাতের আগে যেন জাকাতুল ফেতরটা পৌঁছে দেয় আর ঈদের সালাতের আগে যে জাকাতুল ফেতর পৌঁছবে না সেটা আসলে জাকাতুল ফেতর আদায় হবে না আমরা অনেক সময় দেখতে পাই আমাদের ভাইরা যারা দেশের বাইরে থাকেন অনেক সময় বিভিন্ন জায়গাতে বিভিন্ন অনেকেই জাকাতুর ফেতর নিচ্ছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু তারা সেটা পৌঁছায় না সেটা সম্পর্কে রেখে দিচ্ছে এটা কিন্তু জাকাতের ফেতর আদায় হচ্ছে না এজন্য আপনার দায়িত্ব আছে যে এমন লোককে দেয়া যে লোক সেটা ঈদের আগে পৌঁছে দিবে যদি ঈদের পরে পৌঁছে দেয় আপনি জানেন যে এই লোকটা ঈদের পরেই পৌঁছাবে তারা তাহলে কিন্তু আপনার জাকাতুল ফেতর দেয়া হবে না আদায় হবে না এবং আপনি একটি গুণের ভিতরে পড়বেন কারণ জাকাতুল ফেতর হাদিস হাদিস যেটা আসছে ফরদা রসুল্লাহ সাল্লু আলাইসম জাকাতুল ফেতর সাল্লাম জাকাতুল ফেতরকে ফরজ করেছেন এর অর্থ সেটা ফরজ কাজ এটাকে নফল নয় সোহাবের সাধারণ সোহাবের কাজ হিসেবে নয় এটা বিরাট সোহাবের কাজ ফরজ কাজ এটা আমরা জানি যে ফরজে বেশি স্বভাব হয় নফল কাজের চেয়ে অনেকে হয়তো এটা খেয়াল করেন না যে ফরজে বেশি স্বভাব নফল যে কোনো নফল কাজের চেয়ে তো সুল্ল্লা সাল আসম হাদিসে হাদিসী কুসিতে আল্লাহ তারা বলেন আমি আমার বন্দার উপর যা ফরজ করেছি এর চেয়ে কোনো কিছু দিয়ে বন্দা আমার বেশি নৈকট্য অর্জন করতে পারে না অর্থাৎ ফরজ কাজ দিয়ে আল্লাহর নৈকট্য বেশি অর্জিত হয় তো আপনি ফরজ জাকাতের ভেতর দেওয়ার সময় অবশ্যই এমন কাউকে যদি উকিল বানান বা দায়িত্ব দেন যে সে যেন পৌঁছে তাহলে অবশ্যই এমন কাউকে দিবেন যিনি সেটা অবশ্যই পৌঁছে দিবেন। আর যদি আপনাদের সমস্যা হয় তাহলে আলাদা করে বলে দিবেন আমাদের যে জাকাতের ভেতরে যে আলাদা খাত আছে আমরা সাধারণত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি আমরা পৌঁছে দিতে পারব আমাদের গরিব আশেপাশের গরিবদের আছে এখন আমরা লকডাউনের ভিতরে যাদেরকে জাকাত বা টাকা দিচ্ছি তাদের কাছেও পৌঁছে দিতে পারবো আশা করি তা নিজেরাই দিতে চেষ্টা করবেন আমাদের উপর দায়িত্ব দিলে বা বেশি বোঝা হয়ে যাবে আমাদের উপর